2022 साल शेष আমাদের এই 22 সালে টোটাল যে রেস্কিউ হয়েছে তার মধ্যে কিছু পরিসংখ্যান আপনাদের কাছে আমি তুলে ধরলাম। তার মধ্যে মোট 667টি স্নেক রেস্কিউ হয়েছে, যার মধ্যে মনক্কল কোবরা আছে 237টা, রেস্টাকাল কোবরা আছে 160টা, কালাজ আছে 58টা, আর র্যাসেল ভাইপার আছে 200টা, পাইথন আছে 3টে এবং দাঁড়াস আছে 9টা। এছাড়াও আরও অনেক কিছু রেস্কিউ করতে হয়েছে, তার মধ্যে হনুমান আছে, কচ্ছপ আছে, বিভিন্ন পাখি আছে। তার মধ্যে মোট হনুমান, পাখি, কচ্ছপ প্লাস গন্ধকুকুল সব নিয়ে মোট হয়েছে 97টি। তার মধ্যে সবথেকে বেশি রেস্কিউ হয়েছে কচ্ছপ। আমাদের রেস্কিউ এই 2022 সালের যতগুলি হয়েছে তার মধ্যে বেশি হয়েছে ঘাটাল থানার মধ্যে এবং চন্দ্রকোনা থানায় খুব কম, সবথেকে বেশি হয়েছে ঘাটাল থানা এবং তারপরে হয়েছে দাসপুর থানা, আর চন্দ্রকোনা থানায় হয়েছে অনেক কম। আসল কথা, বর্তমানে মানুষ সচেতন হয়েছে বিভিন্ন প্রচার মাধ্যমে, বিভিন্ন সংবাদ মাধ্যমে, তাছাড়া আমরা নিজেরা ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন জায়গায় সচেতনতা শিবির করেছি, যার ফলে মানুষ ওই সাপগুলিকে বা বিভিন্ন জন্তু জানোয়ারগুলিকে মারছে না, দপ্তরের হাতে আমাদের হাতে তুলে দিচ্ছে এবং আমরা সেগুলিকে রেস্কিউ করছি এবং রিলিজ করছি। বর্তমানে দেখা গেছে যে আমি এত বছর রেস্কিউ জীবনে যেটা দেখলাম যে এবছর সবথেকে বেশি রেস্টাকাল কোবরা এবং মনক্কল কোবরা উদ্ধার হয়েছে, কারণ এই শীতের সিজনেও আমরা বহু রেস্টাকাল কোবরা এবং মনক্কল কোবরা উদ্ধার করেছি। তবে হ্যাঁ, চন্দ্রবড়া সাপটাও এবছর বেশি উদ্ধার হয়েছে। আসলে কথা, পৃথিবীর উষ্ণায়ন আর তাছাড়া এই জমিতে ধান কাটিয়ে নেওয়ার পর জমিতে আগুন লাগিয়ে দেওয়া, এটা একটা বিরাট ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে সমস্ত সাপ আস্তে আস্তে মানুষের বাড়িতে চলে যাচ্ছে, যেগুলিকে আমাদেরকে আর রেস্কিউ করতে হচ্ছে এবং রিলিজ করতে হচ্ছে। বর্তমানে পৃথিবীর উষ্ণায়ন এবং আমাদের পরিবেশ দূষণ একটা মেন কারণ। আসল কথা, মানুষ সচেতন হয়েছে, মারছে না সাপগুলিকে এবং আমাদেরকে ওরা খবর দিচ্ছে, আমরা ওগুলো রেস্কিউ করছি এবং রিলিজ করছি। তার ফলে কি, আমাদের পরিবেশের বায়োডাইভার্সিটি রক্ষা পাচ্ছে। ধন্যবাদ।